আসসালামু আলাইকুম এন অনলাইন এডুকেশন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাই আমি মোহাম্মদ মাহিবুর রহমানের ক্লাস পদার্থ পদার্থবিজ্ঞান বিভাগ নটরডেম কলেজ সিংহ আজকে আমি কথা পদার্থ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ইয়দের নাম হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অর্থাৎ অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স তো এখানে আমি দেখো দুটি অ্যাটমিক মডেল দেখাইছি জাস্ট এগুলো হচ্ছে অ্যানিমেশন তোমরা একটু দেখে নিও ইহদের অনেকগুলো টপিক্স আছে আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোর অ্যাটম বা ভোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসাদ্য ও শক্তির রাশিমালা শুধু এই টপিকসটা নিয়ে কথা বলবো এটা একটা বড়ো টপিকস তোমরা কেমিস্ট্রিতেও হয়তো বা তোমরা এই টপিকসটা পরে আসছো তবে আমরা ফিজিক্সে ওই জিনিসটা পড়ামো তো আসো আমরা আলোচনা শুরু করি আমাদের আলোচনার টপিকস হচ্ছে বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির রাশিমালা নির্ণয় আচ্ছা তো এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস আমরা জানি নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে সেই প্রোটনটাকে পি দিয়ে প্রকাশ করছি আর প্রোটনের চাষ হচ্ছে পজিটিভ আর সেই চাষটাকে আমরা প্লাস ই দিয়ে প্রকাশ করছি তোমরা জানো এর মধ্যে কোনো নিউটন থাকে না তো প্রোটনটাকে কেন্দ্র করে এরকম কক্ষপথে ইলেকট্রন ঘুরে তোমরা জানো প্রোটনটাই হচ্ছে এখানে নিউক্লিয়াস আর এটাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে কক্ষপথে আমি এইটাকে চিন্তা করলাম ইলেকট্রন যে ইলেকট্রনটা ঘুরতেছে এটা হচ্ছে সেই ইলেকট্রন এখন এই ইলেকট্রনটার ভর আমি ধরলাম এম স্মল অ্যাম যে ইলেকট্রনটা ঘুরতেছে এই ইলেকট্রনটার আধানটাকে ধরলাম আমি মাইনাসি যেহেতু আমি প্রোটনের আধানটাকে প্লাসই দোষি ইলেকট্রন আধান হচ্ছে নেগেটিভ মাইনাসি ইলেকট্রন যে ঘুরতেছে তার একটা ভ্যালোসিটি আছে সেটাকে আমরা তো সিফি এই যে এইভাবে ঘুরতেছে তার ব্যাগটাকে তোর সিফি আচ্ছা এখন তোমার এইটুক হচ্ছে তোমার নিউক্লিয়াস অর্থাৎ যে প্রোটন আছে সেই প্রোটন এবং যে ইলেকট্রনগুলো সে তার মধ্যকার দূরত্ব এই দূরত্বটা এইটাকে আমি ধরছি আর এই দূরত্বটা আর তবে এই কিন্তু আর দিক না খুব ইম্পর্টেন্ট এই কথাটা এই যে আর এখানে কিন্তু এই দিকে যে একটা চিহ্ন দিচ্ছে এটা কিন্তু আর এর দিক বোঝাচ্ছে না এটা মনে রাখবা হ্যাঁ আচ্ছা এখন আসো এইটা যেহেতু তোমার নেগেটিভ চার্জ ইলেকট্রনটা আর এখানে নিউক্লিয়াস বা প্রোটন যেহেতু পজিটিভ চার্জ তাহলে ইলেকট্রনটাকে এই প্রোটনে আকর্ষণ করবে সেই আকর্ষণের দিক হচ্ছে এটা আর সেই আকর্ষণের বলটাকে আমরা অ্যাপ দিয়ে প্রকাশ করছি তাহলে মনে রাখবা এই তীর্চনটা হচ্ছে ইলেকট্রনের উপর প্রোটনের যে আকর্ষণ সেই আকর্ষণের ডিরেকশন হচ্ছে এই তীর্চনটা আর সেই আকর্ষণ বলটাকে আমরা অ্যাপ ধরছি এখন এই অ্যাপের মানটা আমরা কিন্তু এই সূত্র দিয়ে ব্যাক করতে পারি এটা হচ্ছে স্থির বল এই সূত্রটা হচ্ছে কলম্বের সূত্র

আর এফের মান যদি পজিটিভ না বিকর্ষণ বোঝায় তাহলে এই যে মাইনাস প্লাস দিবা সেটা দিয়ে কিন্তু আসলে এফ এর মানের কোনো পরিবর্তন হয় না এখানে বোঝায় তোমার এটা আকর্ষণ ধর্মী বল না বিকর্ষণ ধর্মী বল তাহলে আমরা দুইটাই নিছি এই বলটা আকর্ষণ ধর্মী বল এই জন্য আর মাইনাস দিছি না বুঝতে পারছো মাইনাস দিয়ে আসলে মান কিছু বোঝায় না বোঝায় এটা বলটা আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী এই জন্য আমরা মাইনাসটা দিই নাই আচ্ছা তো মনে রাখতে হবে এই বলটা কিন্তু আকর্ষণ ধর্মী কারণ তোমার এটা নেগেটিভ চার্জ ইলেকট্রন আর এটা পজিটিভ চার্জ প্রোটন আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে আচ্ছা এইবার আসো এই যে ইলেকট্রনটা এরকম কক্ষপথে ঘুরতেছে দেখো এরকম কক্ষপথে ঘুরতেছে ঘূর্ণনরত অবস্থায় প্রত্যেকটা মুভমেন্টে তার ডিরেকশন কিন্তু চেঞ্জ হইতেছে দেখো ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হইতেছে তাহলে আমরা আমরা তোমার নিউটোনিয়ান বলবিদ্যা শিখে আসছি কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন অনবরত তার দিক যদি পরিবর্তন হয় তখন এই দিক পরিবর্তনের জন্য একটা বলের দরকার পড়ে আর সেই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল তাহলে এইখানেও তোমার ইলেকট্রন যে ঘুরতেছে তার ডিরেকশন চেঞ্জ যে হচ্ছে এই ডিরেকশন বা তোমার দিক পরিবর্তনের জন্য একটা বল দরকার সেই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল এই যে এফসি এই এফসি বলটা হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল তো এই এফসি এর মানটা আমরা নিউটনিয়ন বলে শিখে আসছি এফসি অর্থাৎ সেন্টিপিটাল ফোর্স এফ সি টু এম বি স্কোয়ার বাই আর এমটা হচ্ছে ইলেকট্রনের বল বিটা হচ্ছে ইলেকট্রনের ভ্যালোসিটি আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এখন প্রশ্ন জাগবে যে এফসি বলটা কেমনে সৃষ্টি হবে অ্যাপ বলটা কেমনে সৃষ্টি হয়েছে আমরা দেখছি কারণটা হচ্ছে এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করতেছে কিন্তু কিন্তু এফসি বল বা কেন্দ্রমুখী বল কেমনে সৃষ্টি হবে তোমাদের মনে রাখতে হবে এই যে অ্যাপ বলটা আছে তোমার ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের বা প্রোটনে আকর্ষণ বল এই আকর্ষণ বলের কারণে কি ইলেকট্রনটা নিউক্লিয়াসে চলে যায় না কারণটা হচ্ছে এই যে তোমার এফ সি বলটা এই বলটা আসলে সিস্টেম একটু দেখো এই অ্যাপ বলটা এখানে অ্যাপসি বলে দোকান দিবে এই অ্যাপ বলটা যদি অ্যাপসি বলে যোগান দেয় তাহলে আমি বলতে পারি এই অ্যাপ বল অ্যাপ বলটা অন্য কাজে ব্যয় হয়ে যাচ্ছে বা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে আর এই জন্যই প্রোটনের আকর্ষণে ইলেকট্রনটা এই প্রুটন যে জায়গায় আসে অর্থাৎ নিউক্লিয়ার যে জায়গায় আসে এই জায়গায় চলে আসে না তাহলে আশা করি একটু বুঝো এই কথাটা মিলেই কেসে এখানে স্থির তরিত বলেই স্থির তরিত বল বলতে আমি বোঝাচ্ছি এই অ্যাপ বলটা এই স্থির তরিত বলেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেবে অর্থাৎ এই অ্যাপ বলেই এফসি বলের যোগান দেবে তাহলে আমি লিখতে পারি এফসি ইকাল টু অ্যাফ এখন আমরা এই এফ সি আর এর মান উপরের সমীকরণগুলো থেকে বসায় দিব যদি বসায় দিই তাহলে এরকম চলে আসে দেখো এই যে এরকম চলে আসে আচ্ছা এই অবস্থায় যখন আসছে তখন আমরা কি করছি এই লাইন থেকে এই লাইন কেমনে লিখতে দাও এই আর এই আর একটা আর আমি বাদ দিয়ে দিছি দেখো এই আর এই আর একটা বাদ দিয়ে দিছি আর তোমার এই যে এম আছে এমটা যদি ডান পাশে চলে আসে নিচে চলে আসবে তাহলে দেখো এই সমীকরণটা চলে আসছে আচ্ছা এখন আমরা এই সমীকরণটার মধ্যে উভয় পাশে বর্গমূল করছি যদি আমি বর্গমূল করি বি স্কোয়ার হবে ভি স্কোয়ার হবে ই আর নিচেরটা যেটা আসছিলো এটার উপরে একটা রুট চলে যাবে এই যে রুট চলে আসছে আচ্ছা এই যে তুমি সমীকরণটা পাইছো এটাকেই বলা হয়েছে ইহাকেই বলা হয়েছে তোমার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের ব্যাগের আসে মেলা এই সূত্রের মাধ্যমে তুমি ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতাছে এই যেরকম কক্ষপথে তার ভ্যালোসিটিগত সেই ব্যাগ বের করতে পারবা বা করতে পারবা ভ্যালোসিটি এখন আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর কিন্তু একটা কক্ষপথ না অনেকগুলা কক্ষপথ কিন্তু শুধুমাত্র প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে কিন্তু তুমি যদি ইলেকট্রনকে এনার্জি দাও তাহলে ইলেকট্রন কিন্তু এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাইতে পারে তাহলে আমরা বলতে পারি এনতম কক্ষপথ বিবেচনা করলে প্রথম কক্ষপথ ছাড়া দ্বিতীয় বা তৃতীয় এরকম আরও কক্ষপথ নিতে পারো এনতম কক্ষপথ বিবেচনা করলে তোমার এই ভি এর জায়গায় নিতে হবে ভিএন কেন বিয়ে নিলাম একটু পরে বুঝবা ই ডিজে ফোর বাই এফ নোট এগুলা ধ্রুবক ই ধ্রুবক এম ধ্রুবক আর এর জায়গায় নিতে হবে আর এন কারণ প্রথম কক্ষপথের জন্য আর এর মান যত দ্বিতীয় কক্ষপথের জন্য আর এর মান কি হবে আরেকটু বেশি তৃতীয় কক্ষপথের জন্য আর এর মান আরেকটু বেশি হবে তাহলে আর এর মানটা যদি পরিবর্তন হয় তাহলে দেখো এই ভি এর এই যে দেখো এই এখানে দেখো এর মান পরিবর্তন হলে এর মান পরিবর্তন হবে তাহলে এই জায়গায় যদি আর এর পরিবর্তে আর এন নেও তাহলে ভি পরিবর্তে নিতে হবে ভি আশা করি এটা বুঝছো এটাকে দিচ্ছি আমি এক নং সমীকরণ এটাকে দিচ্ছি আমি এক নং সমীকরণ তবে এই সমীকরণটার বিশেষত্ব তোমরা তোমার নিউটনিয়ান বলবিদ্যায় পড়ে আসছো কিরকম দেখো তোমরা জানো বা তোমার মহাকর্ষ বিকর্ষ আমি পড়াইছি যে কক্ষপথের ব্যাসার্ধ যত বাড়বে ঘূর্ণায়মান গ্রহের ব্যাগ তত কমবে বা সৌরজগতের ক্ষেত্রে তুমি এভাবে চিন্তা করতে পারো যে গ্রহ সূর্য থেকে যত বেশি দূরে অবস্থিত তার ভ্যালোসিটি তত কম কারণ কারণ তুমি দেখো কোনো একটা গ্রহ যদি সূর্য থেকে বেশি দূরে থাকে তাহলে তার আরের মানটা বাড়বে আর এর মান বাড়লে ভিয়ের মান কমবে ঠিক তোমার ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে দেখো এক নম্বর কক্ষপথের ইলেকট্রনের জন্য আর এর মান যত হবে দুই নম্বর কক্ষপথের ইলেকট্রনের জন্য আর এর মান তত বেশি তার চেয়ে বেশি হবে তার চেয়ে বেশি হইলে তোমার এর মান কমবে আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা এই সমীকরণটা এক নম্বর সমীকরণ তোমরা একটু খাতা কলম নিয়ে এগুলো লিখে রাখবা এই যে এক নম্বর সমীকরণ ক্লাসটা করার সময় আচ্ছা এরপর আসো আবার কৌণিক বর্বে তোমরা নিউটনিয়ন বলবিদ্যায় তোমরা জানো কৌণিক বর্বেগের ডেফিনেশান আ আর কৌণিক বর্বে অ্যালিগুল টু আর ক্রস পি এটা হচ্ছে কৌনিক বর্বে আরটা হচ্ছে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর আর পি হচ্ছে ভরবেগ বা রৈকিক বলবে আবার পি টু আমরা জানি এম বি আচ্ছা এই পিয়ের মানটা যদি আমরা এই জায়গায় বসায় দিই দেখো এই যে পিয়ের পরিবর্তে এই জায়গায় বসায় দিলাম এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি এম বি আর সাইন থিটা তোমরা একদম সিম্পল জিনিস এটাটা এইভাবে লিখতে পারো তবে এটা ছিল ব্যাক্টর রূপ এটা হচ্ছে স্কেলার রূপ কারণ আমরা জানি ক্রস গুণনের ফলাফল কিন্তু তোমার তোমার ব্যাক্তরাশি হয় অর্থাৎ তুমি যদি এখানে এলের উপরে ভেক্টর চিহ্ন এল এলের উপরে তাহলে এই পাশে সাইন থিটার পরে একটা একক ব্যাক্টর দিতে হইতো কিন্তু আমি যেহেতু এই পাশে ডান পাশে একক ব্যাক্টর দিই না এই পাশেও আমি এর উপরে ব্যক্ত চিহ্ন দিব না শুধু মান নিয়ে কাজ করতেছি আমরা আচ্ছা এবার আসই যে থিটা এই তিটার পরিচয় কি এই তিটার পরিচয় হচ্ছে আর এবং বি এর মধ্যবর্তী গুণ ওই যে আর আর এই যে আছে বি এই দুইটার মধ্যবর্তী গুণ হচ্ছে থিটা তাহলে আমরা একটু চিত্র হতে তিটার মানটা ব্যার করার চেষ্টা করি হ্যাঁ তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এইটুক কিন্তু আর বাট এই তিচ্ছিন্ন কিন্তু আর এর দিক আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় সমান হয় আচ্ছা তাহলে এইটা যদি আর হয় তাহলে এটাও আর দেখো এটাও আর তাহলে আমরা লিখতে পারি এটাও আর এই যে আর লিখলাম এখন আসো ব্যাসার্ধ ব্যাক্টর ব্যাসাদ্য ব্যাক্টরের দিকটা কোন দিকে হবে বৃত্তের কেন্দ্র হতে বাহিরের দিকে এইটা হচ্ছে দেখো এই চিহ্নটা হচ্ছে আরের দিক এখন ইলেকট্রন যে ঘুরতে এরকম ঘুরতেছে প্রত্যেকটা মুহূর্তে তার ব্যাগের দিক হতেছে কোন দিক বরাবর স্পর্শক বরাবর তাহলে দেখো ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসবে তখন তার ব্যাগের দিকটা এই দিকে হবে কারণ এইদিকে একটা স্পর্শক অঙ্কন করো এই দিকে এটি হচ্ছে ব্যাগের ডিরেকশন এই যে ব্যাগের ডিরেকশন আচ্ছা তাহলে এটা যদি বি হয় এটা যদি আর হয় এই দুইটার মধ্যবর্তী গুণ হচ্ছে এটা তাহলে এই কোণটা অবশ্যই তোমরা জানো নাইন্টি ডিগ্রি কারণ এটা হচ্ছে বিত্ত স্পর্শক এটা হচ্ছে বেসাদ্দ নাইন্টি ডিগ্রি তাহলে এইখানে যদি আমরা নাইন্টি ডিগ্রি বসায় দিই তাহলেই তোমার এলিকল্টো এম বি আর সাইন ডিগ্রি আর সাইন নাইন্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে অ্যালিকল্টো কত পাইছো এম ভি আর আচ্ছা এই যে তুমি অ্যালিকল টু এম বি আর পাইছো এখন দেখো অ্যান তোমক অক্ষবধ বিবেচনা করলে আমরা যদি তোমার এটাকে এক নাম্বার কক্ষপথ দুই নম্বর কক্ষপথ এরকম অ্যানতম কক্ষপথ বিবেচনা করি তাহলে দেখো তোমার অ্যালিকল টু এম বিআর পরিবর্তে আমি লাগবো অ্যালিকল টু এম ভি এন আর কারণ দেখো ইলেকট্রন যে কক্ষপথে অবস্থান করুক তার ভরের কোনো চেঞ্জ হবে না যদি ভিন্ন ভিন্ন কক্ষপথে অবস্থান করে যেমন এক নাম্বার থেকে দুই নম্বরে অবস্থান করে তাহলে আর এর মানটা বেড়ে যাবে এর মান বাড়লে দেখো এই যে আর এর মানের সাথে তোমার ব্যাগের একটা সম্পর্ক আছে তাহলে এই এর মান কমে যাবে তাহলে বুঝতে পারছো এখানে যদি আর এর নেই এখানে নিতে হবে ভি এন এই যে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা থেকে এম তো তাই থাকবে আচ্ছা তো এটা হচ্ছে এন তম কক্ষপথের জন্য আমরা লিখলাম আচ্ছা এখন আসো আবার ভোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্য থেকে আমরা পাই অবশ্যই তোমরা কেমিস্ট্রি তো শিখছো এবং আগের লেকচার আমি দেখা আসছি এল টু এন এস বাই টু পাই এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা দেখো দুইটার এই বাম পাশে এল আছে এল এল যদি আমরা সমান ধরি তাহলে আমরা লিখতে পারি এম ভি এন আর এন ইকুয়াল টু এন জিনিস এই এল আর এল সমান দোষি এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন তোমরা এই দুইটা সমীকরণ একটু খাতা লিখা রাখো এই দুই নাম্বার আর আগের এক নম্বর সমীকরণ আচ্ছা এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব যাওয়ার সময় আমাদের এই দুইটা সমীকরণ কাজে লাগবে যেহেতু আমরা এই দুইটা সমীকরণ আবার একটু লিখে নিলাম তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবা লিখে রাখলাম আচ্ছা এখন এই এক নম্বর সমীকরণে দেখো ভিএন যে আছে এই এর মানটা আমরা চাইলে দুই নম্বর সমীকরণ এই জায়গায় বসাইতে পারি একদম সিম্পল এখান থেকে মান ডায়নি এই জায়গায় বসায় দিলাম নিজেরা একটু কাজটা করো একদম ইজিলি মিলে যাবে যার আমরা এই সমীকরণটা পাবো আচ্ছা এই যে সমীকরণটা একদম সিম্পলি বের করতে পারবো আশা করি এখন এই সমীকরণটার উভয় পাশে আমরা ভর্গ করব। ভর্গ মনে রাখতে হবে ভর্গ করতে তাহলে অ্যাম স্কোয়ার স্কোয়ার একদম ইজিলি তোমরা ভর্গ করে নেবা আচ্ছা ভর্গ করার পর তোমাদের একটু কাটাকাটি করতে হবে দেখো এই ফোর ফোর পাই এখান থেকে একটা পাই কাটা যাবে এই আর এন এখান থেকে একটা আর এন কাটা যাবে উপরে একটা আর থাকবে এগুলো একটু কাটাকাটি করবা নিজেরা করার পর সমীকরণটা এরকম হবে এখন আমরা বাম পাশে শুধু আর এন রাখবো আর এফসেলের নটটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই উপরে চলে যাবে এম স্কোয়ার যদি আমি ডান পাশে নিয়ে যাই নিচে চলে যাবে আচ্ছা এই সমীকরণটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিছি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এটা একটু তিন নাম্বার সমীকরণ খাতায় লিখেও রাখতে হবে ইহাই হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা ইহাই হচ্ছে শুধু ব্যাসার্ধ না তম কক্ষপথের জন্য কারণ সমীকরণটার মধ্যে এন আছে দেখো ইহাই হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা অর্থাৎ ইলেকট্রনরা যে ঘুরতেছে তোমার তোমার এক নম্বর কক্ষপথে ঘুরতেছে দুই নাম্বার কক্ষপথে ঘুরতেছে তিন নাম্বার কক্ষপথে ঘুরতাছে এরকম বিভিন্ন কক্ষপথে যদি ঘুরে ওই কক্ষপথটার ব্যাসার্ধ কত এই সমীকরণ থেকে তুমি ব্যাক করতে পারবা আচ্ছা এখন আমরা ইচ্ছা করলে এই ব্যাসার্ধের মানটা বেরও করতে পারি এখন ব্যাক করে দেখাবো প্রথম কক্ষপথের জন্য এন এর মান ওয়ান তোমরা জানো প্রথম কক্ষপথের জন্য এন এর মান ওয়ান তাহলে এন এর মান যদি ওয়ান বসায় তাহলে দেখো এই সমীকরণটা দেখতে এরকম হয়ে যাবে দেখো আর ওয়ান এন ছিল আর ওয়ান হয়ে গেছে এন স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার হলো ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই থাকবে তাহলে এরকম হয়েছে এখন আসো এই সমীকরণের সবগুলার মান জানি এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এটার মান জানি অ্যাপসেলের নট এটার মান আমরা জানি এম ইলেকট্রনের বর এটা আমরা জানি ইলেকট্রনের আদান এটা আমরা জানি পাই হচ্ছে তোমার থ্রি এই সবগুলা ভ্যালু যদি আমরা তোমার এই জায়গায় বসাই এই যে জায়গায় এই মানগুলা এই মানগুলা যদি আমরা এই জায়গায় বসাই তাহলে আর ওয়ানের মান হবে এটা এখন তোমরা জানো টেন টু দি পাওয়ার মাইনাস মিটার সমান হচ্ছে ওয়ান অ্যাংস্টং এটা হচ্ছে মিটারের মানটা আর নিচেরটা হচ্ছে অ্যাংস্টংয়ের তো আর ওয়ান অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান আমরা ব্যয় করতে পারছি এখন কেউ যদি বলে স্যার দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান ব্যয় করবো তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য তোমার এই জায়গায় যে অ্যান আছে অ্যানের পরিবর্তে কী লাগবে টু এখন এর পরিবর্তে যদি টু লেখো তাহলে দেখো এটা হবে 2 স্কয়ার আচ্ছা যদি করো পরিবর্তী লাইনটা হবে এখানে 2 স্কয়ার মানে কি 4 আর দেখো থাকবে a স্কয়ার এপসাইলন নট m i পাই এটা সমান দেখো উপরে লেখা আছে r1 এই যে দেখো r1 তাহলে এটার পরিবর্তে r1 বসাইছি একটু চিন্তা করো মিলে যাবে আচ্ছা এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান এখন তুমি চাইলে r2 এর মান বের করতে পারো 4 তো জানোই আর আর1 এর মান এখান থেকে বা এখান থেকে বসায় দাও এই যে এখান থেকে বা এখান থেকে বসায় দিলে এখানে r2 এর মান বের হবে ইলেকট্রনের মোট শক্তি অ্যানতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ কক্ষপথ যে ঘুরতেছে কক্ষপথে যে ইলেকট্রন ঘুরতেছে যদি মনে করে তোম কক্ষপথে ইলেকট্রন ঘুরে তার মধ্যে একটা ব্যাগ আছে ব্যাগ থাকলে তার মধ্যে একটা গতিশক্তি থাকবে আবার তার মধ্যে একটা বিভব শক্তি থাকবে এই গতি শক্তিটা ধরছি আমরা ই কে বিভব শক্তিটা ধরছি আমরা ইপি এই দুইটা যুগ পলটাকে আমরা ই এন অর্থাৎ মোট শক্তি আচ্ছা এখন এই সমীকরণটাকে চাইন নাম্বার দিচ্ছি আমি আগেও বলছি সবগুলো ইকুয়েশন খাতায় লিখে রাখবো এই সমীকরণটা খাতায় লিখে রাখো তাহলে তোমার ক্লাসটা বুঝতে সহজ হবে আচ্ছা তাহলে আমরা এখানে ই কে আর ইপি এর মান বের করবো কোনো উপায়ে যদি বের করতে পারি পরবর্তীতে ই কে আর ইপি এর মান এই চাইন নাম চাইন নং সমীকরণে বসায় দেবো বসালে আমরা মোট শক্তি ই এন পাবো আচ্ছা দেখি আমরা পারি কিনা গতিশক্তি শক্তি ই কে ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার তবে আমরা হাফ এম ভি স্কোয়ার না লিখে ভি এন লিখছি কারণ আমি এন তম কক্ষপথ নিয়ে কাজ করতেছি আচ্ছা এইবার আসো এই যে ভি এন আছে এই যে ভি এন ধর এখানে ভি এন স্কোয়ার আছে আর এখানে ভি এন আছে এই ভি এন এর মান ডাইনে এখানে বসাই দিবা তবে মাথায় রাখতে হবে এখানে তো বি এন স্কোয়ার তাহলে একটু কষ্ট করে এখান থেকে এই মানটা বসাই দাও দেখবো এক সঙ্গে এরকম হয়ে গেছে এখন দেখো তোমার এই এম আর এম কাটা যাবে একটু নিজেরা ট্রাই করো ইজিলি বুঝবা তাহলে এই সমীকরণটা দেখতে এরকম হয়ে যাবে এম এম কাইটা দিলে এইটাই হচ্ছে তোমার পাঁচ নং সমীকরণ খেয়াল রাখতে হবে এই পাঁচ নংয়ের মানটা কিন্তু পরবর্তীতে এই জায়গায় নিয়ে বসাইব চাইনগে আচ্ছা আসো আমরা তড়িৎ বিভবের রাশিমালা আমরা শিখছি স্থির তরিতে তড়িৎ বিভবের রাশিমালা আমরা স্থির তরিতে শিখছি ভিকাল টু ওয়ান বাই ফোর বা নট কিউ বাই আর এই সমীকরণটা একটু তোমাদের মুখস্থ করতে হবে এবং খাতায় লিখে রাখতে হবে এখানে এই যে কিউ এই কিউয়ের পরিচয়টা কী তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো বুঝতে হবে ইউ কি হচ্ছে তুমি যে আধানের জন্য তড়িৎ বিভব বের করবা ওই আদানের মানটা মাথায় রাখতে হবে যে আদানের জন্য তড়িৎ বিভব বের করবা ওই আদানের মানটা হচ্ছে কিউ এবং এই আর এর পরিচয়টা একটু বুঝো তুমি যে আদানের জন্য তড়িৎ বিভব বের করবা ওই আদানের মানটা যদি কিউ হয় তাহলে ওই আদান থেকে যে বিন্দুর তড়িৎ বিভব বের করবা ওই বিন্দুর দূরত্ব হচ্ছে আর অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে বিন্দু তড়িৎ বিভব বের করবা ওই বিন্দু দূরত্ব হচ্ছে আর কোন বিন্দু থেকে দূরত্বটা মাপবা এই কিউ আধানটা যে জায়গায় রাখছো ওই বিন্দু থেকে আচ্ছা এখন এই কিউাদানটা যদি তুমি পজিটিভ নাও বিভব পজিটিভ হবে কিওয়ানটা যদি নেগেটিভ নাও বিভব নেগেটিভ হবে আচ্ছা এই ভিটা হচ্ছে ত্বরিত বিভব আচ্ছা এই কথাগুলো একটু মুখস্ত করো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব তো আমি কি লিখছি দেখো তোমার কিন্তু ফ্রুটনের জন্য কিউইকল টু ই কথা মানেটা বুঝবা একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবা ফ্রুটনের জন্য কিউইকল টু ই অর্থাৎ আমি যে তরিত বিভব বের করব আমি কার জন্য তরিত বিভব বের করব ফুটনের জন্য তাহলে ফুটনের আদানটা আগের সমীকরণে যে আমরা দোষী কিউ ফুটনের আদানটা কি আমরা কিউ দোষছিলাম একটু দেখবার চিত্রে দোষী ই অর্থাৎ প্লাস ই তুমি জানো ই এর সামনে কোনো কিছু না দিলে প্লাস এই কিন্তু ফুটনের আদানের জন্য কিউ ইকুয়াল ই তাহলে বুঝতে পারছো আমরা ফুটনের আদানের জন্য তরিত বিভব বের করবো যেহেতু তাহলে কিউ এর পরিবর্তে আমরা ই নিলাম আচ্ছা এখন তরিত বিভব যে ফুটনের আদানের জন্য বের করবো কোথায় বের করবো এনতম কক্ষপথে অ্যানতম কক্ষপথে ইলেকট্রনের অবস্থানে তড়িৎ বিভব ব্যয় করবো অর্থাৎ আমরা অ্যানতম কক্ষপথে তড়িৎ বিভব বের করব যেখানে একটা ইলেকট্রন অবস্থান করতে আছে ওই জায়গায় তড়িৎ বিভব আমরা বের করব তাহলে আমাকে অবশ্যই সমীকরণটা একটু চেঞ্জ করতে হবে দেখো বি ইকল টু ওয়ান বাই ফোর এটা ঠিক আছে আর কিউয়ের পরিবর্তে আমি নিচ্ছি ই তোমাকে মাথায় রাখতে হবে ইটা কিন্তু প্লাস কারণ ফুটনে আদানের জন্য তড়িৎ বিভব বের করব আচ্ছা এই দূরত্বটা যে আমরা নিব ওই ফুটনের আদানটা যে জায়গায় আসে অর্থাৎ নিউক্লিয়াসটার মধ্যে একটা ফুটন আছে ওখান থেকে আমি অ্যানতম কক্ষপথে মধ্যে একটা ইলেকট্রন অবস্থান করতেছে যে জায়গায় ওই জায়গার বের করবো তাহলে বুঝো ইলেকট্রনটা যে জায়গায় অবস্থান করতেছে নিউক্লিয়াস থেকে এনতম কক্ষপথে যদি ইলেকট্রন অবস্থান করে তাহলে নিউক্লিয়াস থেকে সেই ইলেকট্রনের দূরত্বটা কি আমরা কিনি লিখছিলাম আর এন তাহলে আর এর জায়গায় লিখতে হবে আর এন আচ্ছা তো এটা হচ্ছে আমার তোমার এই বর্তমান সিচুয়েশনে তড়িৎ বিপবের রাশিমালা আচ্ছা এখন আসো আমি কি লিখছি দেখো আবার তড়িৎ বিভবের সংজ্ঞা হতে পাই ভি কোল্টো ডব্লিউ বাই কিউ তাহলে একটু বুঝো ভি ইকল টু ডব্লিউ বাই কিউ আমি এই কিউ এর পরিচয় কি এই কিউ এর পরিচয়টা হচ্ছে তুমি যে বিন্দুতে তড়িৎ বিভব বের করবা ওই বিন্দুতে স্থাপিত আধান আগের ইকুয়েশনের কিউ যেমন এই ইকুয়েশনটা যেখান থেকে লিখছি ওই জায়গায় যে কিউ ছিল আর এখানের কেউ কিন্তু এক না এই কিউ হচ্ছে তোমার যে বিন্দুতে তড়িৎ বিভব বের করবা ওই বিন্দুতে স্থাপিত আধান আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি আমরা যে বিন্দুতে ত্বরিত বিভব ব্যয় করতেছি ওই বিন্দুতে কি ইলেকট্রন আছে না প্রোটন আসে স্পষ্ট লেগেছি কিন্তু প্রোটনের জন্য প্রোটনের জন্য করতেছি কক্ষপথে ইলেকট্রনের অবস্থানে যেখানে ইলেকট্রন সেই জায়গায় করবো তাহলে ইলেকট্রনের আদান হচ্ছে মাইনাসই দেখবা তাহলে পরবর্তীতে এই কিউয়ের এর পরিবর্তে আমরা কি লাগবো মাইনাসে আচ্ছা দেখবা একটু পরে দেখাইবো কারণ আমরা ইলেকট্রনের অবস্থানে ত্বরিত বিভব ব্যার করতেছি তাহলে ইলেকট্রনের অবস্থানে তো আমার কিউ নাই আছে কি ইলেকট্রনের আদান মাইনাসে আচ্ছা আবার আমি লিখছি কৃতকাজ ডব্লিউ সমান ইপি ক্যামনে লিখছি দেখো তোমরা জানো যে তোমার কৃতকাজের একক জুল বিভব শক্তি একক জোল আমরা যদি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই সুচ্ছতায় উড়াই তাহলে আমি যতটুকু কাজ করি সেই কাজটার নামে হচ্ছে বিভব শক্তি তোমরা জানো কৃতকাজ বিভব শক্তি তুমি একটা স্প্রিংকে টেনে যদি এক্স পরিমাণ প্রসারিত করো তাহলে তুমি যতটুকু কাজ করছো স্প্রিং এর মধ্যে ততটুকু বিভব শক্তি জমা হবে এগুলো তোমরা আগে ফার্স্ট ইয়ারে শিখে আসছো তাহলে মনে রাখবে এখানে কৃতকাজ সমান ইপি আমরা বিভব শক্তিটাকে ইপি তোষি আর কৃত কাজটাকে ডব্লিউ এবং ধনাত্মক গাদানের পরিবর্তে ঋণাত্মক গাদান অর্থাৎ ইলেকট্রন সরালে একটু এই এই কথাটা আমি অলরেডি বুঝাইছি যে কিউটা এটা কিউটা এখানে দেখা আছে পজিটিভ কিন্তু আমরা আমরা এখানে ইলেকট্রনের অবস্থানে তরিত করতেছি তাহলে এই কিউ এর পরিবর্তে আমাকে লিখতে হবে মাইনাস ই এই কথাটা এখানে লিখছি এখানে তাহলে দেখো ভি ইকুয়াল টু ইপি ডব্লিউ এর পরিবর্তে লিখছি ইপি আর কিউ এর পরিবর্তে লিখছি মাইনাস ই আচ্ছা জিনিসটা কঠিন না বুঝলে সহজ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এখান থেকে আমরা ইপি ইকাল টু লিখতে পারি মাইনাস ই ভি তো তোমার মাথায় রাখতে হবে এই ভি বা এই ভি যে আসছে এটা কিন্তু তোমার ইলেকট্রনের ভ্যালোসিটি না এটা কিন্তু তরিত বিভব আমি আবারও বলতেছি আগের পেজে মানে আগের স্লাইডটাতে এবং এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যে ভিগুলো আছে সবগুলো হচ্ছে তড়িৎ বিভক আচ্ছা ইপি হচ্ছে তোমার বিভব শক্তি আর এটা হচ্ছে ইলেকট্রনের আদান এখন দেখো এই যে ভি আছে আমরা যদি এখান থেকে এই যে এখান থেকে এই সমীকরণ থেকে বিয়ের মান রাইনা এই জায়গায় বসাই তাহলে সমীকরণটা দেখতে এরকম হয়ে যাবে আশা করি এটা তোমরা একটু কলম নিয়ে বসালেই পারবা এইখানে তুমি যে সমীকরণটা পাইছো ছয় নং সমীকরণ এবার দেখো তুমি যে খাঁচায় লিখছিলা তোমার সামনে অনেকগুলো সমীকরণের মধ্যে তিনটা সমীকরণ একটু দেখো চার নং পাঁচ নং ছয় নং তাহলে এখন তুমি পাঁচ নং সমীকরণ থেকে ই এর মান এবং ছয় নং সমীকরণ থেকে ই পি এর মান চার নং সমীকরণে বসায় দিবা এই যে আগের স্লাইডে ছিল তোমার চার এবং পাঁচ আর এখানে আসে ছ এই তিনটে সমীকরণ নিয়ে আমরা কাজ করছি বাংলায় লিখেও দিছি কি করবা আচ্ছা বসেলে তোমার এই জিনিসটা এরকম চলে আসবে এখান থেকে তোমার একটু খাতা কলম নিয়ে তোমাদের আর কাজ করতে হবে তো স্কোয়ার বাই ফোর পাই অ্যাপসেল এর নোট এন তোমার স্কোয়ার বাই ফোর পাই অ্যাপসেল এর নোট এন এই জিনিসটা কমন যাবে কমন গেলে এখানে থাকবে হাফ মাইনাস ওয়ান হাফ মাইনাস ওয়ান মানে কি মাইনাস হাফ এটা আশা করি পারবা এটা মাইনাস চলে আসবে কেন মাইনাস চলে আসবে কারণ এই মাইনাস ওয়ানটা বড় আর প্লাস ওয়ানটা ছোট এই জন্য মাইনাস চলে আসবে আচ্ছা যখন আমরা এই পর্যায়ে আসছি তখন দেখো এইখানে যে তোমার এই সমীকরণটার মধ্যে দেখো তোমার যে আর আছে সেই আর এন এর মানটা তোমার বসাইতে হবে এখন তোমার আর এর মানটা তুমি তিন নং সমীকরণ থেকে আর এন এর মানটা এখানে বসাই দিবা তুমি অবশ্যই তিন নং সমীকরণটা খাতায় লেখা রাখছো দেখবা তোমার এখানে আর এন ছিল তিন নং সমীকরণে সেই মানটা এনে এই জায়গায় বসাইবা বসাইলে তো সমীকরণটা এরকম হয়ে গেছে যখন আর এন এর মানটা শুধু এরকম হয়েছে এখান থেকে কিছু কাটাকাটি যায় দেখো কি কাটা কাটি যায় তোমার এই পাই পায়ে কাটা যায় তোমার অ্যাপস কাটা যায় না দেখে নেবা একটু কী কী কাটা যায় পরে একটু সাজায় লেখা দিছি এই সমীকরণটা আচ্ছা তোমার এই সমীকরণটা শুধু মনে হয় পায়ে পায়ে কাটা যায় আর কোনো কাটা যায় না এই সমীকরণটা আচ্ছা ইহাই এনতম কক্ষপথের জন্য মূল শক্তির রাশিমালা আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো দেখো ইহাই এনতম কক্ষপথের জন্য মূল শক্তির রাশিমালা এখন একটু খেয়াল করো এই সমীকরণটাতে মোট শক্তির মানটা সর্বদাই কিন্তু নেগেটিভ আসতেছে এখন এই যে নেগেটিভ আসতেছে এই জিনিসটা কেমনে ব্যাখ্যা করবো আসলে মোট শক্তির মানটা নেগেটিভ আসারই দরকার ছিল এবং আমাদেরও নেগেটিভ আসছে তোমরা অলরেডি জানো প্রথম কক্ষপথের জন্য ইলেকট্রনের শক্তির মান যত দ্বিতীয় কক্ষপথের জন্য ইলেকট্রনের শক্তির মান আরও বেশি তৃতীয় কক্ষপথের জন্য যে ইলেকট্রনটা ঘুরতেছে তার শক্তির মান আরও বেশি তাহলে দেখো এম একটা ধ্রুবক ইলেকট্রনের চার্জ একটা ধ্রুবক এইট একটা ধ্রুবক এস ধ্রুবক এফ সেভেনও দুর্বক তাহলে এনটা চলো তাহলে প্রথম কক্ষপথের জন্য এন মান ওয়ান ওয়ান বসাইলে এই মানটা যত পাইবা মানটা কিন্তু নেগেটিভ পাইবা কিন্তু যত পাইবা এন এর মান টু বসাইলে হয়ে যাবে ফোর কারণ টু স্কোয়ার ফোর তাহলে এই মানটা আরো কম পাইবা একটু চিন্তা করো আরো মানটা কম পাইবা আসলে মানটা কম সে মানে মানটা বাড়ছে কারণ এই মানটার সামনে একটা কি আছে দেখো এই ভ্যালুটার সামনে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে কোনো একটা ভ্যালুর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে আর এই ভ্যালুটার মান যদি কমতে থাকে মান মানটা যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে আসলে এই মানটা আছে কারণ আমরা জানি নেগেটিভ মান যত কমে আসলে মানটা তত বাড়ে তাহলে দেখো এন এর মান যদি থ্রি নাও তাহলে হবে থ্রি স্কোয়ার নাইন নাইন নিলে মানটা আরও ছোটো হবে আর মানটা ছোটো হইতেছে মানে কি আর মানটা বাড়তেছে আসলে বুঝছো কেন মাইনাস চিহ্নটা জরুরি ছিল আচ্ছা এখন আমরা একটু বের করি প্রথম কক্ষপথের জন্য এন এর মান যদি আমরা ওয়ান ধরি এই যে ওয়ান ধরি তাহলে দেখো এই সমীকরণটা দেখতে এরকম হয়ে যাবে আচ্ছা এখানে আমাদের এম ই এইচ এফ এফসেলের নট এই সবগুলো মান জানা আছে তো আমি লিখছি লিখে যদি মানগুলা বসাও বসায় ক্যালকুলেটার চাপ দাও এই মানগুলো এখানে বসাবা এটা এরকম হবে তো তোমার এই মানটা কিন্তু সরাসরি ইলেকট্রন গোলটা আসবে না আসবে হচ্ছে ঝুলে তো যে ঝুলে যে মানটা আসবে তোমার ক্যালকুলেটার চাপ দিয়ে যে একটা মান পাবে এটা হবে ঝুল পরে ঝুল থেকে ইলেকট্রন বোল্টে কেমনে নিবা এই যে ইলেকট্রনের আদান আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কলম এটা দিয়ে ভাগ করে দেবা যে ঝুলের মানটা আসবে সেটাকে ভাগ করলেই দেখবে এটা ইলেকট্রন বোল্ট চলে আসছে আচ্ছা এখন এটা তো করবাই কিন্তু আমি এখানে ভূমি অবস্থার শক্তি কেন লিখছি কারণ আমি বের করছি কোন কক্ষপথের শক্তির মানটা ব্যার করছি দেখো প্রথম কক্ষপথের জন্য আর প্রথম কক্ষপথটাকে আমি ভূমি অবস্থার শক্তি কেন বসি আমরা যখন একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা নেই তখন এটাকে কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোর বলি তোমরা বুঝতে পারছো ওটার সাথে মিলে আমরা চিন্তা করছি প্রথম কক্ষপটটাকে ওই গ্রাউন্ড ফ্লোরের সাথে মিলে আমরা দছি ভূমি অবস্থার শক্তি আচ্ছা এবার আসো দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান টু বসালে দেখো এই জায়গায় টু বসে বা টু বসলে টু স্কোয়ার হয়ে যাবে ফোর আর উপরে থাকবে এম স্কোয়ার নিচে থাকবে এইট তোমার এ স্কোয়ার অফসএল নট স্কোয়ার আবার আমরা জানি এম স্কোয়ার বাই এইট এ স্কোয়ার অফসেল নট স্কোয়ার এটা সমান আমরা জানি এখান থেকে দেখো ই ওয়ান তাহলে ই ওয়ান বাই ফোর একটু কলম নিয়ে লেখো তাহলে বুঝবা এখন তোমার প্রশ্ন দেখতে পারে স্যার ই টু এর মানটা কি পজিটিভ হবে নো সকল ক্ষেত্রে মোট সত্যি নেগেটিভ হবে কারণ দেখো ই ওয়ানের ভিতরেই কিন্তু মাইনাস আসে ই ওয়ানের ভিতরে যেহেতু মাইনাস আছে যে দেখো এটাকে ফোর দিয়ে ভাগ করলে তো মাইনাস মান আসবে কিন্তু মাইনাস মানটা ই ওয়ানের চেয়ে কমে যাবে ই ওয়ানের চেয়ে নেগেটিভ মানটা কমছে আসলে মানটা বাড়ছে তাহলে অবশ্যই ই এর মানটা এর চেয়ে বড় হবে অনেকে ভাবতে পারো স্যার ইউ ওয়ানকে ফোর দিয়ে ভাগ করলে ইটু পাইতেছে কিন্তু না এটার সামনে যেহেতু নেগেটিভ আছে নেগেটিভ মান কমলে আসলে মানটা বাড়ে আচ্ছা পরবর্তীতে দেখো আমরা চাইলে অনুরূপভাবে তৃতীয় কক্ষপথের জন্য এন ইকুয়াল টু থ্রি ধরলে ই থ্রি ইকুয়াল টু ই ওয়ান বাই নাইন তোমার এরকমভাবে দেখবা ই টু ই থ্রি ইত্যাদি মান বের করবা আসলে এই মানগুলা তোমার তোমার বুঝাইতেছে তিন দুই নাম্বার তিন নাম্বার ইত্যাদি কক্ষপথের শক্তি এবং শক্তির মানটা কিন্তু আসলে বাড়তেছে আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে তো আমরা এখানে তোমাদের জন্য একটা অঙ্ক দিছি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংশন এটা অবশ্য আমরা আগে ব্যারও করছি এখানে অঙ্কটার মধ্যে দেওয়া আছে আমরা এবং বেরও করছি এবং প্রথম কক্ষপথের জন্য ইলেকট্রনের শক্তি হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ইলেকট্রন বল এটাও আমরা বের করছি এটাকে আমরা ভূমি অবস্থা শক্তি বলছিলাম দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্গের সীমা থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন থার মাইনাস সেভেন মিটার থেকে সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন থে পাওয়ার মাইনাস সেভেন মিটার এই রেঞ্জটা দেওয়া আছে দৃশ্যমান আলো যেটা আমরা দেখি বেনিয়া সহকার আর কি তরঙ্গদর্গের সীমাটা দেওয়া আছে আচ্ছা এখন প্রথম অঙ্কটা বলছে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ কত যে প্রথম কক্ষপথ ইলেকট্রন গুরুত্ব দ্বিতীয় কক্ষপথে গুরুত্ব তৃতীয় কক্ষপথে আছে তাহলে তৃতীয় কক্ষপথে ঘন একটা ইলেকট্রনের ভ্যালোসিটি ব্যাগ করার জন্য বলছে পরে অঙ্কটা বলছে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে আলো বিকৃত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমাকে দুটি অঙ্ক সলভ করার জন্য বলছে আমি এই দুটি অঙ্ক একটু সলভ করার চেষ্টা করি আমরা জানি আন্তম কক্ষপথের ব্যাগের রাশিমালা হচ্ছে এটা আমরা ব্যারু করে দিয়েছি তোমাদের আশা করি মনে আছে এখানে এনতম কক্ষপথের জন্য ব্যাগের রাশিমালা যদি এটা হয় আমরা তৃতীয় কক্ষপথ নিয়ে কাজ করবো এন এর পরিবর্তে থ্রি ধরবো তাহলে ভি থ্রি ই ফোর বাই নোট এম আর এন এর জায়গা হবে আর থ্রি আচ্ছা এখানে দেখো আমাদের ম্যাক্সিমাম মানে সবগুলো মানে জানা আছে অ্যাফসালের নোটের মান আমরা জানি এর মান জানি ইয়ের মান জানি পায়ের মান জানি আর থ্রি এর মান আমরা জানি নাইন আর ওয়ান আর থ্রি এর মানটা যদি নাইন আর ওয়ান হয় এখন আর ওয়ানের মানটা যদি আমরা উপর থেকে এনে বসায় দিই তোমার এই যে এটা হচ্ছে আর ওয়ান এই আর ওয়ানের মানটা যদি বসায় দেই ছিল অ্যাং স্টক তবে মাথায় রাখবা আমি অ্যাং স্ট্রংটাকে মিটার বানায় এনেছি এই যে অ্যাং স্ট্রং ছিল মিটার বানায় এনেছি আমি আচ্ছা তো মিটার মানটা এনে বসাইছি তাহলে আর তিনের মানটাও কী হবে তোমার তোমার মিটারে চলে আসবে আচ্ছা পরে এই সবগুলো মান যদি এই জায়গায় বসা ওই যে জায়গায় যা আছে তাহলে তুমি ভি থ্রি এর মানটা পাইবা দেখো এই ভ্যালুটা চলে আসবে আর এটাই হচ্ছে তোমার তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রন ঘুরতেছে তার ব্যাগে রাশি মারা একেবারে সহজ অঙ্ক আচ্ছা তো আসো পরবর্তী অঙ্কটা আচ্ছা পরবর্তী অঙ্কটাতে আচ্ছা কি বলছে এটা একটু আমরা দেখে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে দৃশ্যমান আলো বিকৃত করবে কিনা অর্থাৎ ইলেকট্রনটা যখন তৃতীয় কক্ষপথে আসে তার এনার্জি বেশি আছে আমি এগুলো আগে বুঝাইছি দ্বিতীয় কক্ষপথে গেলে তার এনার্জি কমে যাবে কমে যাবে মানে কি সে কিছু শক্তি বিকিরণ করবে আমরা জানি ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি গেলে শক্তি বিকিরণ করে কি আকারে ফুটন আকারে রেডিয়েশন আর রেডিয়েশন পার্টিক্যালের নাম হচ্ছে ফুটন আচ্ছা এখন এখানে তিন নম্বর কক্করটা হচ্ছে উচ্চ স্তর আর দুই নম্বরটা হচ্ছে নিম্ন শক্তি স্তর আচ্ছা তাহলে আমরা জানি এখানে সূত্রটা এফ এফিক টু ইউ মাইনাস ইএল এটা আমি এই ক্লাসের আগের ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের প্রথম লেকচারে দেখাচ্ছিলাম এই সূত্রটা ভোর অ্যাটম মডেলের সে কার্যের মধ্যে তোমরা একটু দেখে নিবা তাহলে এফ এফিকল টু ইউ মাইনাস ইএল এটা হচ্ছে উচ্চ শক্তিস্তরে যে ইলেকট্রনটা অবস্থান করতেছে তার শক্তি আর হচ্ছে নিম্ন শক্তি স্তরে যে ইলেকট্রনটা অবস্থান করতেছে তার শক্তি তাহলে বুঝছোই এটা হচ্ছে তিন নম্বর কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রনের শক্তি এটা হচ্ছে দুই নম্বর কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রন শক্তি এসটা হচ্ছে প্লাস্কে ধ্রুবক এফটা হচ্ছে যে ফুটন সে বিকিরণ করবে সেই ফুটনের ফ্রিকোয়েন্সি আচ্ছা এখন আসো আমরা এখানে তিন নম্বরটারে যদি শক্তি স্তর দৌড়ি তাহলে ইউটাই হবে আমার ই থ্রি আর ই থ্রি সমান আমরা জানি ই ওয়ান বাই নাইন আচ্ছা এখন আসো ইউ ইকুয়াল টু আমরা যদি লিখি ই ওয়ান ইউয়ানের মানটা কিন্তু নেগেটিভ আমরা জানি মাইনাস তেরো দশমিক সিক্স তোমার এখানে দেওয়া আছে আমরাও বের করছিলাম আগে দেখে নিবা বাই নাইন আচ্ছা আবার অনুরূপভাবে আমরা যদি ইএল সমান ধরি যেহেতু এটাকে নিম্ন শক্তি স্তরটাকে আমরা দুই নম্বরটাকে নিম্ন শক্তি স্তর ধরছি ইএল সমান ই টু ইউন বাই ফোর এখানে আমরা যদি ইউয়ানের মানটা বসাই তাহলে ইএল সমান হবে মাইনাস তেরো দশমিক সিক্স ইলেকট্রন কোল বাই ফোর আচ্ছা এছাড়া আমরা জানি একটা সমীকরণ তোমার সি ইকল টু এফ ওই যে তোমরা শিখছিলাম ভি ইকল টু এফ এটাকে আমরা ভি এর জায়গা দেখছি সি

তোমার এই নেগেটিভ আর নেগেটিভ তোমার গুণ করলে হয়ে যাবে পজিটিভ আচ্ছা তাহলে এই চিহ্নটা কিন্তু এখানে পজিটিভ হয়ে যাবে আর এখানে নেগেটিভ থাকবে এখন দেখো এই মানটাকে ফোর দিয়ে বাক্যতাসো আবার এই মানটাকে নাইন দিয়ে বাক্যতাশো তাহলে এই নেগেটিভ মানটা হবে ছোটো আর এই পজিটিভ মানটা হবে বড় তার মানে ডান পাশের ফলাফলটা কিন্তু পজিটিভ আসবে একটু ক্যালকুলেট দিয়ে কাজ করে থাকবে পজিটিভ আসবে আচ্ছা আরেকটা একটু কাজ করে নিতে হবে তোমাদের এখানে আছে ইলেকট্রন বোল এই যে এটাকে তুমি জুল বানিয়ে নিবা প্রশ্ন হচ্ছে কেমনে জুল বানাইবা ওই যে আগে কি করছিল জুল থেকে ইলেকট্রন বোল্ডে নিলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন দিয়ে ভাগ করছিল আর এখানে কি করবা এই মানগুলাকে ইলেকট্রন বোল থেকে জোল বানানোর জন্য ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন দিয়ে গুণ করবা তাহলেই জুল হয়ে যাবে আচ্ছা এই অবস্থায় যখন আসছো তখন দেখবা এই এর মানও তোমার জানা আছে তোমার তোমার সি এর মানও জানা আছে এই মানগুলো এখানে বসাই দেবা বসাই দে একটু ক্যালকুলেটর এবং খাতাগুলো নিয়ে ল্যামডার মানটা বের করবা এই সমীকরণ থেকে ল্যামডার মানটা যদি বের করো মানটা আসবে সিক্স পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন সেভেন মাইনাস সেভেন মিটার এই যে ল্যাম্বার মানটা আসছে এইটাই হচ্ছে যে ফুটনটা বের হয়ে যাচ্ছে অর্থাৎ দুই নম্বর তিন নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন দুই নম্বর কক্ষপথে যাওয়ার সময় যে ফুটন সে যে ফুটন নির্গমন করছে সেই ফুটনের তরঙ্গৈর্ঘ্য এখন দেখো এই তরঙ্গদৈর্ঘ্যের মানটা এই লিমিটের ভিতরে আসে কি না হ্যাঁ অবশ্যই এই লিমিটের ভিতরে আসে কারণ এই মানটা তোমার এইটার চেয়ে একটু ছোটো আবার এটা একটু বড়ো তার মানে কি আমরা বলতে পারি যে উত্তর বলতে পারি দৃশ্যমান আলো বিকৃত হবে তাহলে তোমার আমরা এখানে আনসারটা বের করলাম গাণিতিকভাবে আনসারটা বের করলাম দৃশ্যমান আলো বিকৃত হবে আচ্ছা তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে সকলের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ